তোমাদের আমাকে ভালো লাগে আর আমাকে যদি তোমরা ভালোবাসো তো এই যে কথাগুলো আমি বললাম সেগুলো প্লিজ একটু শুনে নাও, পুরো ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড ইভিনিং। সো এখন বাজে 6:55 আর আমি চলে এসেছি অনু তোমাদের সঙ্গে একটু বকবক করার জন্য। সো বন্ধুরা, তোমরা সবাই কি করছো আর কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে থাম্বনেল টাইটেলটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমি তোমাদের সাথে কি বিষয়ে কথা বলবো। একদম ঠিক, আমি যে কয়েকটা কথা তোমাদেরকে বলতে এসেছি সেটা হচ্ছে, আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে আর সব ভিডিও দেখছো, তো দেখার পরে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আর বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা আমার ওয়াচ করো। আমি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে ফুল ভিডিও ওয়াচ করো আর আমাকে একটু সাপোর্ট করো আর প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করো। আমার সত্যি বলছি তোমাদের সাহায্যের খুবই দরকার। আর তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারো যে আমি কতটা কষ্টের মধ্যে থাকি বা না থাকি, সবই তো আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার ঘরটা দেখে বুঝতে পারো আমি কিভাবে থাকি, সেটা দেখে বুঝতে পারো আমি কোথায় রান্না করছি, কোন গ্যাসে রান্না করছি, ছোট গ্যাসে না বড় গ্যাসে, সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো দেখো, বলো বন্ধুরা, তো দেখে তো তোমরা বুঝতে পারো যে আমি কোনো নাটক করছি না, তাই না বন্ধুরা? তো ঠিক আছে বন্ধুরা, আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে আমি একটু একটু ভালো হবে যদি আমি ওয়াচ টাইমটা পাই। তো বন্ধুরা, তোমরা সাথে না থাকলে আমি কিছুই করতে পারবো না। তো প্লিজ 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 তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য তাদেরকেও বলি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশন অল হয়ে যাবে আর আমি ভিডিও আপলোড করার মাত্রই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এত গরম, এত গরমে আমি যে এত কষ্ট করে ভিডিও বানাই কিসের জন্য? 2-4টে ভিউ পাওয়ার জন্য। আজ ভিডিও শ্যুট করি, এডিট করি, তারপরে ওটাকে আমি ব্লগ রেডি করি, তারপরে আমি ওটা আপলোড করি, এতটা কষ্ট করে আমি সারা দিন খাটি কিসের আশায় যে তোমরা দেখবে, দেখার পরে একটা লাইক করবে আর আমি আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবে। কিন্তু বন্ধুরা, যখন দেখি ভিডিও আপলোড করার পর যে হয়তো 5-10টা ভিউ আসছে, তখন সত্যি মনটা একেবারে ভেঙে যায়, একেবারে ভালো লাগে না। তো সেই জন্য বন্ধুরা, আজকে আমি ভাবলাম আজ আমি কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো। যদি তোমরা আমাকে ভালোবাসো তো প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আর আমাকে একটু ওয়াচ টাইম দাও প্লিজ। আর একটা কথা বলি যে এখন দেখো প্রচন্ড গরম, আমি ফ্যানটা অফ করে তোমাদের সঙ্গে কথা বলছি, তাছাড়া তোমরা তো আমাকে বুঝতেই পারছো, দেখে দেখো কত ঘামছি। তো যাই হোক, কষ্ট আমি করতে পারি আর তোমাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই আর বানিয়ে যাব। তো আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা আমাকে প্লিজ প্লিজ হেল্প করো, সাহায্য করো, তোমাদের সাহায্যের আমার খুবই দরকার বন্ধুরা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য, যেমন ধরো আমাকে সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওগুলো দেখো, রেগুলার দেখছো, তো তাদের জন্যই আমি এই কথাটা বলছি। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমি খুব খুশি হব। তো বন্ধুরা, অনেক বেশি যদি কিছু বলে ফেললাম তার জন্য আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। যদি তোমাদের আমাকে ভালো লাগে আর আমাকে যদি তোমরা ভালোবাসো তো এই যে কথাগুলো আমি বললাম সেগুলো প্লিজ একটু শুনে নাও, পুরো ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? আমার আমার প্রত্যেকটা ভিডিও একটু ওয়াচ করো বন্ধুরা। ভালো না লাগে যদি তাহলে কমেন্ট করো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের সামনে সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি, টাটা।